আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আলু দিয়ে ভীষণ মজার এবং টেস্টি একটি নাস্তার রেসিপি। একদম কম সময়ে ঝটপট করে বিকালের নাস্তার জন্য তৈরি করে নেওয়া যায়। বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। একটা মিক্সিং বোলে আমি আলু নিয়ে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে চটকে নিতে হবে, যেন এর মধ্যে কোনো প্রকার দানা না থাকে। এবার আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। 1.5 চা চামচের মতো দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। 1/2 চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। 1.5 চা চামচের মতো দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পৌনে 1 কাপের মতো দিয়ে দেব ময়দা। এখানে ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে নেব। আলুটা এমনভাবে মেখে নিতে হবে যেন খুব বেশি নরম না হয়। আলুটা যদি খুব বেশি নরম হয় সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা অথবা বেসন অ্যাড করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। আর এই সাদা তিল দেওয়ার কারণে খেতে খুবই ভালো লাগবে, তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। বোর্ডে কিছুটা তেল লাগিয়ে নেব, এতে করে আলুটা বোর্ডে লেগে যাবে না। এখন আলুটা নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল একটা রুটির মতো তৈরি করে নেব। আলুর এই রুটিটা একটু মোটা করে এভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে। এটা বেলন দিয়ে বেলেও তৈরি করে নেওয়া যাবে, তবে আমি বেলাবেলির ঝামেলাতে গেলাম না, হাত দিয়ে এভাবে গোল রুটির মতো তৈরি করে নিলাম। আলুর রুটিটা আমি 1/2 ইঞ্চি মতো পুরু করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি আলু 4/5টা এভাবে কেটে একটা 4 কোণা রুটির মতো তৈরি করে নেব। আলুর এই নাস্তাটা বিভিন্ন শেপ দিয়েই তৈরি করে নেওয়া যায়। এটা চাইলে হাত দিয়েও গোল গোল করে তৈরি করে নেওয়া যায়, যার যেটা পছন্দ সেভাবেই তৈরি করে নিতে পারেন। এখন এই আলুটাকে আমি এরকম 4 কোণা ছোট ছোট করে কেটে নেব। এখনো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আলুটা আমি এরকম 4 কোণা এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এই আলুর নাস্তাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা, তাই খুব বেশি একটা সময় লাগবে না ভাজতে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি নাস্তাগুলো ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। এভাবে 2-3 বার উল্টা পাল্টা করে দিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, বা এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আলুর নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। গরম গরম এই আলুর নাস্তাগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, আর এটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণও লাগে না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।